প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। পিএসজি ছাড়ার আগে এমবাপ্পেকে যে পরামর্শ দিয়েছিলেন মেসি, এখন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ইতিমধ্যে পিএসজি ছেড়েছেন। চলতি মাসের শুরুর দিকে নিজের পরবর্তী গন্তব্য মায়ামির নাম ঘোষণা করেন। মৌখিকভাবে মায়ামিতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হলেও বাকি রয়েছে কাগজে কলমে। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসের প্রথম দিকেই মেসির সঙ্গে চুক্তি সংক্রান্ত সব ঝামেলা চুকিয়ে ফেলবে যুক্তরাষ্ট্রের ক্লাবটি, কেননা সেখানে বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিষেক ম্যাচ হওয়ার কথা রয়েছে 21 জুলাই। অন্তত ক্লাব মালিকের ঘোষণাতেই সেটি বলা হয়েছে। পিএসজি ছাড়ার আগে শেষ কয়েকটা দিন খুব ভালো কাটেনি মেসির। অনুমতি ছাড়া সৌদি সফরে যাওয়ায় নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে মেসি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান একটি ভিডিও বার্তায়। ক্লাবও কিছুটা নমনীয় হয়ে পরবর্তী মেসির নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে শেষ দিকে ক্লাবের সতীর্থদের সঙ্গে মেসির সময়টা কেমন কেটেছিল কিংবা মেসি এমবাপ্পের সঙ্গে শেষ কি কথা হয়েছিল তা জানা যায়নি। শেষ বেলায় মেসি ও এমবাপ্পের মাঝে কি কথা হয়েছিল? গোল.কম জানিয়েছে, মেসি এমবাপ্পেকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়ে স্প্যানিশ ক্লাবে যেতে বলেছিলেন, তবে সেটি বার্সা, রিয়াল যে কোনো একটিতে। গোল.কম এর প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পেকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়ে মেসি বলেন, আমি চাই তুমি বার্সায় যাও, যদি রিয়াল মাদ্রিদেও যেতে চাও তবে চলে যাও, তোমার একটা স্প্যানিশ প্রজেক্ট দরকার। উল্লেখ্য, সম্প্রতি পিএসজি ও এমবাপ্পের মধ্যে সম্পর্কটা খুব একটা মধুর নয়, কেননা ক্লাবটিকে জানিয়ে দিয়েছে যে তিনি 2024 সালের পর আর এখানে থাকতে চাচ্ছেন না। তাই ক্লাবটিও চাচ্ছেন এমবাপ্পের মতো তারকাকে তারা ফ্রিতে ছেড়ে দিতে। তাই গণমাধ্যমের গুঞ্জন, চলতি দল বদলে মৌসুমে তাকে বিক্রি করে দিতে পারে ফরাসি জায়ান্টরা। সেক্ষেত্রে এমবাপ্পেকে দলে পেতে মরিয়া স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা ফরাসি অধিনায়কের জন্য 200 মিলিয়ন ইউরো খরচ করতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।